গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি অনেকদিন বাদে, উইকেন্ডে অনেকদিন বেরোনো হয় না। আজকে দেখুন তিনজন আমার একটু বেরোবো এই গরমকে টক্কর দিতে, দুপুরবেলা লাঞ্চে বাইরে যাচ্ছি। আগে এক জায়গায় ঘুরে যাই, চলুন আপনাদেরও একটু প্রোগ্রেস দেখিয়ে দিই। অনেকদিন বাদে একটু দেখে যাই কতটা কি কাজ হলো ফ্ল্যাটে। দেখুন বাইরের বাথরুম থেকে যে সমস্ত পাইপের কানেকশনসগুলো করে দেওয়া হয়েছে, চলুন ভিতরে যাই। দেখুন সব কাজ হচ্ছে এখনো, কবে যে পুরো হবে এখনো ঠিক নেই। মেধাংশকে নিয়ে আমি মাঝে মাঝে আসি, কিন্তু শতাব্দীর খুব একটা আসা হয় না। আজ অনেকদিন বাদে ওকে নিয়ে একটু আসলাম। আর দেখুন সিঁড়িতে মার্বেল এবং ব্ল্যাক টাইলস দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে, আশা করি আপনাদের দেখে ভালোই লাগছে। আর দুটো সিঁড়ির মাঝে যে প্ল্যাটফর্মগুলি সেখানে মার্বেল ইউজ করা হচ্ছে। চলুন একটু ফ্ল্যাটের ভিতরেরটা দেখিয়ে দিই আপনাদের। দরজার ফ্রেম লাগানো হয়ে গেছে, কাজ চলছে। কিচেনটা টাইলস ফাইলস লেগে গেলে তারপরে আমরা এটাকে মডুলার করার প্ল্যান করব। এই ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে, আর বলতে পারেন আমাদের ফ্ল্যাটেই সবথেকে বেশি আলো আসে, আর ভেন্টিলেশনটাও ভালোই রয়েছে। তাই যতজন এখানে কাজ করছেন বলতে পারেন আমাদের এই ফ্ল্যাটে এসেই ওনারা রেস্ট করেন। কি মনে আছে কেউ এটা এখানে বসে সবাই? এটা হচ্ছে রেস্ট করা হয় বসে। 2 ফিট বাই 4 ফিটের টাইলস বসছে, জানলাতেও টাইল বসিয়েছে। মিধাস ভারী মজা পায় আসলে। আসো বাবা, সব দরজার ফ্রেমগুলো রেখেছে, যে বাথরুমে যে ফ্রেমগুলো ইউজ হচ্ছে দেখুন, ফ্রেম বসিয়েছে, নতুনই বসিয়েছে বোধ হয় রিসেন্টলি। হ্যাঁ মনে হচ্ছে একটু গ্যাপ রয়ে গেছে, এটাকে ফিল করবে হয়তো। অনেকদিন বাদেই শতাব্দী এসছে আজকে, আমি মাঝে মাঝে এসে দেখে যাই কতদূর কী হচ্ছে না হচ্ছে। আপনাদের একটু দেখাতে নিয়ে এলাম যে কাজটা কতদূর এগিয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন এই জায়গাটা পার্কিং এরিয়া, এখন থেকেই বাইক রাখা শুরু হয়ে গেছে। চলুন এবার লাঞ্চ করতে যাওয়া যাক। দেখুন বেরিয়ে গেলাম আমরা, আজকে প্রচণ্ড গরম, খুবই রোদ। আমরা তো তাও ফুল টাইম ব্লগার না, আমরা টাইম পাসের জন্য ব্লগ করি, কিন্তু যারা ফুল টাইম ব্লগার ওদের কিন্তু এই গরমে ব্লগ করাটা খুবই ডিফিকাল্ট। দেখুন এত বেশি রোদ যে বাইকের মধ্যে যে আমরা যাচ্ছি পুরো মনে হচ্ছে লু চলছে, তাও হেলমেট মাথায় আছে বলে খুব একটা অসুবিধা হচ্ছে না। হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা, যারাই ব্লগ করেন কিংবা যারা রোদে বেরিয়ে ডেলি ফিল্ড জব করেন তাদের পক্ষে এই টাইমটা খুবই টাফ। আর এই গরমের মধ্যে কাজ করা খুবই কষ্টকর সেটা আমরা বুঝতেই পারছি, আজকে একদিন গরমের মধ্যে বেরিয়েছি। চলুন এসে গেছি আমরা ব্যারাকপুর স্টেশনে কাছাকাছি। আর রোদে একটা জিনিসই ভালো হয়, দেখুন খুব সুন্দর ছবি উঠছে, খুব সুন্দর ভিডিও উঠছে। চলুন আজকে কোন রেস্টুরেন্টে আমরা যাচ্ছি সেটা দেখে নিই। এই বাঁ দিকে যে দোকানগুলো দেখছেন কিছু বছর আগে আগুন লেগে সব নষ্ট হয়ে গেছিলো, সেগুলো আপনারা শুনেছিলেন কি না আমি জানি না, কিন্তু তারপরে আবার নতুন করে দোকানগুলো গড়ে উঠেছে। আর ব্যারাকপুর বাসিন্দা হয়ে এই চত্বরে এসে কেউ এগরোল চাউমিন খায়নি সেটা হতে পারে না, ছোটোবেলায় প্রচুর খেয়েছি, এখনও ইভেন কোনো কোনো সময় বাড়িতে নিয়ে যাওয়া হয় পার্সেল করে। আর এই বাঁ দিকের দোকানটায় দেখুন খুব সুন্দর সুন্দর সাউথ ইন্ডিয়ান ডিশেস পাওয়া যায়। আর এই রাস্তাটা একটু বিজি কারণ এখান থেকে সোদপুরগামী অটোগুলো বেরোয়।
আর এই হলো দেখুন আজকের আমাদের ডেস্টিনেশন। আগে একবার সোনা রেস্টুরেন্টে এসেছিলাম, সেইবার বেরোনোর সময় এই রেস্টুরেন্টটা চোখে পড়েছিল। ভেবেছিলাম একদিন এখানে এসে কিছু ট্রাই করা যেতে পারে, তাই আজকে আমরা এসে গেছি। চলুন তাহলে দেখে নিই B3 রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েটটা কিরম দেখতে। ব্যাংকোয়েটটা ডেফিনেটলি উপরে। আমরা আজকে রেস্টুরেন্টে এসেছি, চলুন ভিতরটা একবার দেখে নিই। বেশ ব্রাইট অ্যান্ড কোজি একটা ইন্টিরিয়ার রয়েছে এখানে। আর এই দেখুন মেধাংশ শতাব্দী, দেখে যেটা বোঝা যাচ্ছে যে ফুল অকুপেন্সিতে 25 থেকে 30 জনের ক্যাপাসিটি রয়েছে এই রেস্টুরেন্টের। চলুন রেস্টুরেন্ট তো আমরা ঘুরে দেখে নিলাম, এবার একটু বসে নেওয়া যাক আর অর্ডার করি কিছু খাওয়া দাওয়া। লাঞ্চটা করতে হবে, বেশ ভালোই খিদে পেয়ে গেছে। দেখুন একটা মেনু মেধাংশ নিয়ে বসেছে আর একটা মেনু থেকে শতাব্দী অর্ডার কী দেবে সেটা ভাবছে। মেধাংশকে আমরা বাড়ি থেকে লাঞ্চ করিয়েই নিয়ে এসেছি। আর এই দেখুন একটা রিস্কি জিনিস চোখে পড়লো, এই রেস্টুরেন্টে স্মোক ডিটেক্টরগুলো কভার্ড রয়েছে, মানে যে কোনো স্মোক কিংবা আগুন লাগলে হয়তো ডিটেক্ট হবে না। তো এনাদের আমি বললাম যে এগুলো জেনারেলি ওপেন থাকার কথা, জানি না ওপেন করবেন কি না পরে। অর্ডার প্লেস করে দিয়েছি আমরা, কিন্তু বারবার দেখুন আমার চোখটা এখানেই চলে যাচ্ছে। চলুন এসে গেছে আমাদের স্টার্টার, আমরা চিকেন ললিপপ দিয়েছিলাম স্টার্টার হিসেবে। আর দেখুন দেখতে তো খুবই সুন্দর লাগছে, শতাব্দী ট্রাই করে বলবে কেমন হয়েছে। চলুন স্টার্টার তো খাওয়া হয়ে গেল, দেখুন বাটার তো উপরেই ভাসছে মনে হচ্ছে ভালো মতন। মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম মাটার পানির, তার সাথে দুটো বাটার নান এবং বাটার তান্দুরি রুটি। দেখে তো ভালোই লাগছে, কিন্তু কেন জানি না মনে হচ্ছে যে চিকেন ললিপপ এবং এই যে মাটার পানির নিয়েছি আমরা, দুটোতেই একটু হলেও ফুড কালার ইউজ করা হয়েছে। যদি দিয়ে থাকে জানি না কেন দেন এনারা, দেখতে বেশি কালারফুল লাগে হয়তো তার জন্য, বাট অ্যাভয়েড করাটাই দরকার। আর এদিকে মেধাংশ টমকে বাথরুম করাতে ব্যস্ত। বাটার তন্দুরি রুটি আর বাটার নানটা সুপার হয়েছিল, কিন্তু মাটার পানিরটা বলবো ঠিকঠাক ছিল, সামান্য হয়তো লবণটা একটু কম হয়ে গেছিলো। চলুন খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এবার বাড়ির দিকে এগোনো যাক। চলুন আজ তাহলে এই গরমের মধ্যে বেরিয়ে লাঞ্চ করার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ব্লগটাকে এখানে এন্ড করছি। যে কোনো রকম কাজ থাকলে তো বেরোতেই হয়, কিন্তু গরমে আলাদা করে বেড়াতে বেরোলে কী এক্সপিরিয়েন্স সেটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।